কাঁকসার রাজকুসুম গ্রামের শালপিয়ালের ঘন জঙ্গলে আজও একইভাবে জনপ্রিয় বনকালি। প্রতি বছরের মতো এবছরও মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়। পুজো শুরু হয় সকাল 11টায়, শেষ হয় দুপুর 2টায়। প্রতি বছর কালী পুজোর পরের দিন জঙ্গলের মধ্যেই বনকালীর মহা ধুমধামে পুজোর আয়োজন হয়ে আসছে। পুজোর সূচনা হয়েছিল আনুমানিক 500 বছর আগে। রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্য সনৎ কুমার রায় জানিয়েছেন, তাদেরই পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেছিলেন। পূর্বে জঙ্গলের মধ্যেই মূর্তি এনে পুজোর আয়োজন হতো। পুজোর পুরোহিত ছিলেন কাঁকসার গোপালপুরের ভট্টাচার্য বাড়ি থেকে। সেই সময় পুরোহিতকে রীতিমতো লাঠিয়াল সঙ্গে করে জঙ্গলে আনা হতো। গোটা এলাকায় চাষ হতো, ছিল না তেমন রাস্তাঘাট, তাই ধান ক্ষেতের মাঠের আল দিয়ে লাঠিয়াল দিয়েই আনা হতো পুরোহিতকে। এক বছর প্রবল বৃষ্টির সময় মাঠের আল দিয়ে জঙ্গলে যেতে সমস্যায় পড়তে হয়েছিল সকলকে। সেই বছর পুরোহিত স্বপ্নাদেশ পান, দেবী কালী তাকে তার বাড়িতেই পুজো করতে বলেন। প্রায় 100 বছর আগে দেবীর নির্দেশ মেনে কাঁকসার গোপালপুর গ্রামে ভট্টাচার্য পরিবারে শুরু হয় দেবী কালীর পুজো। যেহেতু জঙ্গলে বহু বছর ধরে পুজো হতো, তাই পুরোহিত দেবীর কাছে জানতে চেয়েছিলেন জঙ্গলে মূর্তি না থাকলে সেখানে সে কোথায় পুজো দেবে। উত্তরে দেবী তাকে জানিয়েছিল, জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে, সেই গাছেই তিনি বিরাজ মান থাকবেন, সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো, ভক্তরা নিজেই আসবে পুজো দিতে। তাই রীতি মেনে কালী পুজোর পরের দিন রাজকুসুম গ্রামে জঙ্গলের মধ্যে আজও একইভাবে চলে বনকালীর পুজো। স্থানীয় বাসিন্দারা ছাড়াও বনকালীর স্থানে পুজো দিতে জেলা ছাড়িয়ে ভিন জেলা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান প্রত্যেক বছর। জঙ্গলের মধ্যে পুজোর আয়োজন হলেও আজও থাকে না কোনো মূর্তি।
এই পুজো আমাদের বাপ গোদামল থেকে দেখে আসছি 500 অধিক হবে ইতিহাস কি জঙ্গলে যে পুজো কি ইতিহাস এই পুজোর ইতিহাস আমরা যেটা শুনেছি পূর্বপুরুষদের মুখ থেকে এই কালী এখানে ছিল এবং গোপালপুরে চলে যায় কোন একটা কারণে এবং তারা আবার স্বপ্ন দেয় যে আমি এখানেই আসবো এবং সেখানে বোঝা যাচ্ছে যে ওরা ওই কালীকে যে ওখানে প্রতিষ্ঠিত করেছে এবং তাদের ওই শিকল দিয়ে মালাই থাকে মানে কালী পুজোর পর দিন কেন কালী পুজোর পর দিয়ে কেন পুজো হয় ধরুন ওইখানে একটা প্রতিষ্ঠাতা হয়ে গেছে আর এখানেও তাদের আটন ছিল সেই জন্য ওখানেও পুজো নিচ্ছে মা কালী এখানেও পুজো কতটা জাগ্রত এখানে এই বনরে এই বনরে খুবই জাগ্রত কারণ আমাদের দূর দূরান্ত থেকে এই রাজকুসুমে যে কালী পুজো বিখ্যাত কালী পুজো এখানে সবাই খালি মুখেই সব প্রশ্ন করে যে তোমাদের কালী পুজোটা সময় আমরা সব যাবো কি নামে পরিচিত এই কালী বনের কালী নামে পরিচিত মোটামুটি কত বছর পুরনো 500 বছরের অধিক এখানকার স্থানীয় যারা আছে তারা কতটা তার ইয়ে করে মানে তাকে মান্যতা দিয়ে করে এখানকার স্থানীয়রা তো মান্যতা দেয়ই এবং আশেপাশের গ্রামগুলো এই কালীকে মান্যতা দেয় এবং আশেপাশে জেলা থেকেও এখানে আগামী দিনে এই যে পুজো আছে পুজোটা বৃহৎ আকারে নিয়ে যাবার কোনো চিন্তা ভাবনা আমার তো চিন্তা ভাবনা অনেক কিছু আছে যে এইখানটা এটা এদের 7 একর জায়গা এই 7 একর জায়গার সামনে একটা ভালো করে পুকুর কাটিয়ে সে পুকুরে সৌন্দর্যন করে এখানে একটা পিকনিক স্পটের মতন মা কালী পুজো উপলক্ষে নামে উৎসর্গ করার আমি ইচ্ছা ইতিহাসে কোনো জায়গায় লোকমুখে শোনা যায় কথিত আছে এখানে কি একসময় কোন জনবসতি ছিল এখানে আমাদের যেটুকু দেখি এই যে পাশে হাজরাবান হাজরাবান নিশ্চয়ই টাইটেল অনুযায়ী নামকরণ হয়েছে এবং তার পাশে বহুদিনের পুরনো বিল্ডিং আছে সেই বিল্ডিং থেকে বোঝা যায় যে নিশ্চয়ই এখানে জনবসতি ছিল এবং এখানে একটা পাশে পুকুর আছে সেই পুকুরটা সরকারি জায়গা এবং সেখানেও আমরা দেখেছি আগেকার দিনে কোমররা যেমন মাটির হাড়ি কলসি তৈরি করতো সে ওখানে মাটিটা খুললেই পাওয়া যায় যে মাটির হাড়ি কলসি ভাঙা এমনি পুজো কি বলবেন আপনাদের কি ইয়ে রয়েছে রীতি রেওয়াজ কি রয়েছে পুজোতে এই পুজোতে আমরা চাই আমাদের সমগ্র কাঁচা মূলক তো দূরের কথা আমাদের সারা পশ্চিম বাংলায় এই পুজোয় যে আমাদের আরাধনা চলছে এবং মা কালী যে শ্যামা পূজা সেই শ্যামা পূজার পর আমাদের সকলকেই ভালো থাকার আশীর্বাদ মা কালীর কাছে চাইছি এবং সকলেই সুস্থ থাকে সেটাই আমরা চাইছি এবং সামগ্রিক উন্নয়নের সাথে সাথে জনগণের সুবিধাও যেন হয় আমরা এইটুকুই কামনা করি শ্যামা পূজার কাছে মা কালী আমার নাম হচ্ছে নবকুমার সামন্ত থেকে 5 বছর আগেকার পুজো এটা আমরা আমরা বিয়ের পর থেকে আসছি 30 বছর আসছি এখানে কালী ঠাকুরের পুজো দেখি কালী পুজো হয় তো কথা বলি হয় সবাই মিলে আনন্দ করি ভালো লাগে কেন এখানে কেন আসছি আমরা পুজো দেখতে আসি ঠাকুরের মাহাত্ম্য মা কালীর মাহাত্ম্য আছে আবার কি এখানে প্রচুর মাহাত্ম্য আছে এখানকার আমাদের ঠাকুর তবে আমাদের এখানে যা মা কালীকে বলি সেটাই আমাদের মোটামুটি কথা শুনে আমরা সেই হিসেবেই মায়ের কথা ইয়ে করি ভালোবাসি তাই আমরা আসি আপনার নাম কানন ভট্টাচার্য আমাদের এখানেই বাড়ি ঠাকুর তো আমাদের এখানে ঠাকুরের প্রচুর মহিমা আছে তো ওই আমাদের ঠাকুর নাকি বান্দরায় চলে গিয়ে গোপালপুরে চলে গেছিল কিন্তু গোপালপুর থেকে আবার পুজো দিতে আসতে হতো এখানে আমাদের এখানে আগে আতপ যাবে ওখানে তারপরে ওখানে মায়ের পুজো হবে তারপরে আমাদের এখানকার মায়ের পুজো হয় তো বহু পুরনো জিনিস যে একটা মানুষ এখানে আসতো পুজো করতে তো সে মানুষ অন্ধকারে কি করে আসবে দিয়ে স্বপ্ন বলেছিল মা আমি কি করে যাব ওখানে তো বলেছিল যে ঠিক আছে তাহলে আমি ওখানেই থাকবো দিনের বেলায় আমাদের এখানে পুজোটা হ্যাঁ হ্যাঁ তো এখানে বাড়ি করেছিল কিন্তু মা বাড়িতে থাকেননি জঙ্গলে মা জঙ্গলেই থাকবেন কোনো মূর্তি আসে না এখানে না মূর্তি আসে না
মূর্তি আনার চেষ্টা করেছিল, বাড়িও করেছিল, কিন্তু বাড়ি রাখেননি না। বাড়ি এখানে আপনারা কেন আসেন? আমরা এখানে আসি প্রচুর মায়ের, মা উপকার করে ছেলেদের, প্রচুর উপকার করে রাস্তাঘাটে। আমারই ছেলে যেমন অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ মনস্কামনা পূর্ণ হয়, আমারই যে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌশিক অমাবস্যায়, কিন্তু মা যে পর আমার ছেলেকে উঠিয়েছিল। প্রতি বছরই আসেন আপনারা? প্রতি বছরই, আমার এখানেই বাপের বাড়ি, এখানেই শ্বশুর বাড়ি। আপনার নাম? উমা দে। আমার ধরুন বয়স তো 30+ চলছে, আমি অনেক বছর ধরেই আসছি, ছোট থেকে ছোটবেলার থেকেই আসছি, প্রায় আমার দাদুর আমল থেকে এই পুজোটা। আমি তো 32-33 বছর বয়সেই দেখছি। এখানে আসা বলতে দেখুন, এখন তো কোনো প্রতিমা নেই, শুধু একটা দেখতেই পাচ্ছেন মানে প্রতিমা নেই একটা মূর্তির মধ্যে। তো এখানে সবাই একটা মাইতি আছে, মায়ের আগের বছরও এরকম বলেছিলাম আমি, আজই সত্যি আমিও বলেছিলাম আসবো না, তো ও এলো, ও অনেক বছর আসেনি, চলো আমি চলে এলাম। এখানে এলে না আমি যখন ঢুকছি নিঃশ্বাস করে একটা কোনো একটা শান্তি যেন একটা পেলাম। এসে আমি কবি দেখো এখানটা এসে এবার বলছি, দেখো এখন বলছি সামনে যে একটা শান্তি পেলাম যেন, এসে দাঁড়ালাম, এই পুজো দেখলাম, প্রণাম করলাম, ব্যাস ফুল নেব, প্রসাদ নেব। হ্যাঁ পুজো এমনি দিয়েছি, প্রণাম করেছি। হ্যাঁ ওই সারা জীবন সুস্থ সবল থাকি, সবাই থাকুক, আমরাও থাকি, আমার ছেলে। হ্যাঁ প্রতি বছরই আছে। আপনার নাম? আমার নাম মৌসুমী রায়, রাজবন্ধে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি রাজকুষ্ণ। পুজোটা মূলত মানে আনুমানিকভাবে 500 বছরের উপর হয়ে গেল পুজোটা। আর পুজোটা হয় বলতে, এখানে প্রথমে মূর্তি পুজো হতো আমাদের এখানে, ঠিক আছে। মূর্তি পুজো হওয়ার পর যে ব্রাহ্মণ দেবতা পুজো করতেন, তিনি হচ্ছেন গোপালপুরের বাড়ি ভরতাই বাড়ি, ভরতাই পরিবারের। তারপরে এখানে যে জঙ্গল দেখছেন, এর থেকে আরও গভীর জঙ্গল ছিল সেই সময়, যে সময়ে হিংস্র পশুরা শুধু বাস করতো। ব্রাহ্মণ দেবতাকে আমাদেরকে আনতে যেতে হতো ওই লাঠি মানে সে বরকন্দাজ দিয়ে আর কি, লণ্ঠন দিয়ে। কিছু মাঠ ছিল, ভিজা শিশি কার্তিক মাসের দিন, মাঠে ধান তখন খালের মধ্যে পড়ে থাকতো, ক্ষেতের মধ্যে আসতে পারতো না। নিয়ে আসার পর এবারে ভোরবেলার দিকে যে পুজো শেষ হয়ে পড়ে বাড়ি ফিরত, তখন আবার ঠিক তাই অসুবিধার মধ্যে পড়তেন। একবার প্রচণ্ডভাবে বৃষ্টি জল এসব হয়, ঝড়ঝঞ্ঝা হয়, সেই ঝড়ঝঞ্ঝার সময়ে ব্রাহ্মণ দেবতা নিজেই বলেন যে না মা, আমি এইভাবে আর পুজো করতে আসতে পারবো না। আপনি ব্রাহ্মণ দেবতায় স্বপ্ন পান যে পুজো, মূর্তি পুজোটা তাহলে আমাদের গোপালপুরে হোক, যেটা বড় কালী, গোপালপুরে যে বড় কালী সেই মূর্তিটা হচ্ছে ওইটা, আর দ্বিতীয় দিনের পুজোটা এখানে হবে বনে জঙ্গলে। এবং পুজো করবে কারা? আমাদের ব্রাহ্মণ পরিবারের যে বড় কালী পুজো হয়, সেই তাদের সমস্ত সাজ সরঞ্জাম ব্রাহ্মণ থেকে আরম্ভ করে একবারে যা লাগে পুজোর জন্য মানুষদের, সেই প্রয়োজনের জিনিসপত্র নিয়ে এসে তারা এখানে এসে পুজো করে, সেই পহিত সেই সব কিছু। না স্বাদ নেই, একদম খোলামেলা জায়গা, এখনো কেউ করতে সাহসও পায়নি, করার ক্ষমতা থাকলেও করতে কেউ সাহস পায়নি, জানি না কী হবে। কেউ আগিয়ে গিয়ে করবে, তার যদি কিছু হয় তাহলে কে দায়িত্বটা নেবে, সেই জন্যে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেরকম ধরনের ব্যবস্থা করতে পারিনি। কিসের উপর ভর করে মানুষ এখানে আসে? কিসের উপরে মানে প্রচণ্ড ইয়ে আছে, আবেগ আছে, বা আবেগ বলতে মানে বিশ্বাস আছে, দারুণভাবে দারুণ বিশ্বাসের সঙ্গে আসে, সে যা চায় সে তাই নিশ্চয়ই পূরণ হয় তাদের, তাহলে আরও ভক্ত হবে। জঙ্গলে প্রথম কি শুরু হয়েছিল? জঙ্গলেই প্রথম, জঙ্গলেই, এখানে জঙ্গলই ছিল। এবং সে ব্রিটিশের বহু আগে, যে সময় বলছি না, এখানে হিংস্র বাঘ পশু এসব থাকত, সেই সময় থেকে পুজো, তার আগের থেকে পুজো। এখন কেমন রয়েছে পুজোর উন্মাদনা? কেমন এই যে উন্মাদনা দেখতে পাচ্ছেন, মানুষ দেখলেই বুঝতে পারবেন কী ধরনের উন্মাদনা। দিনে দিনে কি বাড়ছে? দিনে দিনে আরও বাড়ছে, মানুষ আশেপাশের গ্রাম তো বটেই এবং দূর দূরান্ত থেকে আসে, এই আশেপাশের গ্রামে প্রত্যেক গ্রামের মানুষ এখানে অনেক দূর দূর দূরান্ত থেকে আসেন। আর তখন তো এই ব্যবস্থা ছিল না, এরকম আপনাদের মতন লোকরা কেউ আসতো না, এখন সম্প্রচারটা হওয়ার জন্যে তারা কিন্তু খবর পেয়ে আসছে। আমার কাছে মানুষ এমন এসেছে যারা 5 বছর আগে দাদু নাকি ইয়ে করেছিল, বনকালীর মানত করেছিল, সে ঠাকুরের মন্দির না খুঁজে পাওয়ার জন্য দিতে পারে না, তার ছেলে না নাতিকে এসে একদিন হাজির হলো আমাদের গ্রামে, এইসব আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে খবর পেয়ে নিয়ে জিজ্ঞেস করছে যে কোথায় বনকালী এবং কীভাবে আমরা পুজো দেবো। নিয়ে আমি সমস্ত বিস্তারিত বলে দিলাম যে আমাদের রোহিত যে আছেন তার কাছে যেতে পারেন, বা আপনি নিজেও রোহিত নিয়ে এসে পুজো করতে পারেন, এবং বিধি সহকারে আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে সেইভাবে আপনি পুজো করতে পারেন, এখানে কোনো বাধ্যতামূলক নাই যে আপনি পারবেন না, কারণ অনুমতি নিতে হবে, কীরকম না, খোলামেলা জায়গা আমাদের, কিন্তু নিষ্ঠা সহকারে পুজোটা করতে হবে, ভক্তির সঙ্গে সেই থেকে পুজো হয়ে আসছে, এখনো পর্যন্ত চলছে, এরপরে কী হবে আমরা থাকবো না জানি না, সেইভাবে চলবে। আপনার নাম? আমার নাম সনৎ কুমার রায়, এই পরিবারের সদস্য এবং সেবায়।
আমাদের পূজো আমাদের পূর্বপুরুষের পূজো আমরা চালিয়ে যাচ্ছি প্রায় 500 বছর আনুমানিক